ডাম্পারের সঙ্গে ইকোরিক্স মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো পাঁচজন। ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার অন্তর্গত ঝিংকুটি গ্রামের কাছে। পরিবার সূত্রে জানা গেছে, পেটের দায়ে প্রতিদিনের ন্যায় আজও কাক ভোরে হলদি খড়ি নদীতে মাছ ধরার জন্য ইকোরিক্স করে যাচ্ছিল। সেই সময় একটি ডাম্পারের সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় একই পরিবারের চারজন এবং ইকোরিক্স চালকের। মৃত পরিবারের বাড়ি দেওয়ানদিঘি থানার পালিতপুর গ্রামে। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পালিতপুর গ্রাম জুড়ে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ। অন্যদিকে সাধারণ নিত্যযাত্রীরাও চালকরা জানান, চাপ তো রয়েছে, ডাম্পারে প্রচণ্ড চাপ এবং তালিকটা গেটে এতটাই জ্যাম থাকে, কি বলবো, প্রত্যেক দিন আমাদের হাজারানি হতে হয়। তালিকটা গেট নিয়ে তো সমস্যা রয়েছেই, আর তাছাড়া ডাম্পারের প্রথমে লেভেল ক্রসিং তো যাচ্ছে না, এই অবস্থা। ও তো নিত্য নৈমিত্তিক আমাদের একটা দুরবস্থা, ও তো সবাই জানে। আর তারপরে এই দেখুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই সময়, পরীক্ষার সামনে একটা স্কুলও রয়েছে, দ্বিতীয় স্কুল রয়েছে, ছেলে মেয়েদের এরকম অবস্থা যাচ্ছে। প্রত্যেক দিনই রোডের চাপ আছে, যা বালির গাড়ি, ডাম্পারের যা ভিড়, সাধারণ মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা। কতটা ঝুঁকি নিয়ে যান? অনেকটি জীবনের ঝুঁকি নিয়ে যায়। প্রশাসনের নজরদারি আছে? আছে। তলিত রেল গেট বন্ধ থাকায় ব্যাপকভাবে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীদের গাড়ি। ব্যস্ততম এই সড়কে ট্রাফিক পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্ন। দেখুন, আমাদের পালিতপুরে চার পাঁচজন ব্যক্তি মাছ ধরতে গিয়েছিল, ভোর চারটের সময় গিয়েছিলেন, মাছ ধরতে গিয়েছিল, গরিব মানুষ তো, পেটের দায় গিয়েছিল। হ্যাঁ, তারপর টোটো ছিল, টোটো নিয়ে গিয়েছিল, টোটোর সঙ্গে লড়ে সংঘর্ষ হয়েছিল, ডাম্পার সঙ্গে টোটো, পাঁচজন মারা গেছে টোটো ড্রাইভারকে। একটা নাম হচ্ছে পয়বা আছে, এমনি ডাক নাম, আর একটা চিন্তা আছে, দুটো বউ মানুষ আর কি, আর ওনার হচ্ছে বাবা মা আছেন, রাকাল সাদরা বাবা মা রয়েছে। দুই বউ মা, এটা হচ্ছে ঝিঙ্গুটি মরে হয়েছে ম্যাডাম, কিচ্ছু চিহ্ন নেই, নাড়ি ভরি মানে চেনা যাচ্ছে না, টোটো ড্রাইভারটাকে মানে আমার একটু মোটামুটি চেনা যাচ্ছে, আমরা কিছু চেনা যাচ্ছে। এনারা যাচ্ছিলেন পালিতপুর থেকে, মানে টোটো টোটোই করে মাছ ধরতে যাচ্ছে ঝিঙ্গুটিতে। আমাদের বাড়ি হচ্ছে, স্থানীয় বাড়ি হচ্ছে পালিতপুর, একবার পালিতপুর দিঘির পার, ওনার বাড়ি সেজাপাড়ার নতুন গ্রাম। বয়স আনুমানিক যেটা বোঝা যাচ্ছে সত্তর, মানে ওনার রাখালে বাবা মা আছে, সত্তর পঁচাত্তর হবে আনুমানিক যেটা বলছে, আর ওনাদের বয়স হবে কত, ৩৫ ৩৫ করে হবে। ওই পারিবারিক ফোন করেছিল বাড়িতে, আমরা এসেছি এখানে, আমরা দুই নম্বরে, আমার পুলিশ হয়তো ওনাদেরকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছেন বর্ধমান হাসপাতালে, এমার্জেন্সিতে ওনারা রয়েছেন। আমার নাম ষষ্ঠী হাজরা।